আসসালামু আলাইকুম, আমি তাসলিম মুসলিম, আবার আপনাদের মাঝে চলে আসলাম। দর্শক, আমি আজকে দেখাবো আমার একটা ছোট্ট ম্যানুয়াল ইনকিউবেটরে। আজকে আমার বাচ্চা বের হয়েছে 21 দিনে, সরি 20 দিনে বের হয়েছে। আজকে অলরেডি 40টা ডিম থেকে 10টা বাচ্চা বের হয়েছে, আরও বাচ্চা আজকের মধ্যে বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখ ডিমগুলো দিয়েছি আমি, সবগুলো দেশি মুরগি বাচ্চা। ইনশাল্লাহ সবগুলো বাচ্চা এখন সুস্থ সবল আছে। এইমাত্র একটা বের হয়েছে, এটা এটা এখন বের হয়েছে। দেখেন অনেকগুলো বাচ্চার খোসা এখানে বের হয়েছে ডিম। আমার এই ইনকিউবেটরটা ছিল ম্যানুয়াল, এখানে আমি ম্যানুয়ালভাবে ডিমগুলো ফুটিয়েছি। ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি সবগুলো ডিমে। ইনশাল্লাহ আমার ভালো আছে, সবগুলো ডিম থেকে বাচ্চা বের হবে। এই দেখেন এগুলো সবগুলো ডিম থেকে আজকেই বাচ্চা বের হবে। এই যে ওরা এটা একটু করে ফেটে ফেলছে, এটা এটা দেখে একটু পর বের হবে, আর এটা দেখেও একটু পর বের হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এটা দেখেও বের হবে। আর ইনশাল্লাহ এটা এটা হচ্ছে কালো বাচ্চা, খুব সুন্দর দেবীটা ইনশাল্লাহ। এটা একটা বাচ্চা কালো, এটা থেকে বের হবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন পোটা দিয়েছে, বের হবে ইনশাল্লাহ। এটা থেকেও বের হবে আজকের মধ্যে, এটা থেকেও বের হবে, সবগুলো বাচ্চা থেকে আজকে বের হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো বের হয়ে গিয়েছে, আমি 6 তারিখ দিয়েছি। 6 তারিখ আমার মেশিনের মধ্যে হচ্ছে ম্যানুয়াল, একটা বাল্বে দিয়ে আমি এখানে কোয়েল পাখির ডিম দিতে পারি আপনার 500-1000, এবং আপনার দেশি মুরগির ডিম আমি এখানে দিতে পারি 100 পিস, আমি কিন্তু 40 পিস দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর। ইনশাল্লাহ আমার 20 দিনে বাচ্চাগুলি ফুটে বের হয়েছে। 21 দিন লাগে সম্ভবত, এখানে 20 দিনে দেখতে পাচ্ছি সবগুলো বাচ্চা বের হয়েছে। দেখেন দর্শক, এই বাচ্চাটা খুবই সুন্দর, এই বাচ্চাটা আমার মনে হয় এই ডিম থেকে জোড়া বের হবে। এখান থেকে একটা বের হচ্ছে,